এটা হচ্ছে একটা খুব সুন্দর রূপোর ব্রেসলেট আর কি। ফাইনালি স্কুলে এসেছি, দ্যাট টু এতদিন পর। গার্লস হাই স্কুল, এখানে আমাদের ক্লাস 6 এর হতো, হবে নাকি রুম নাম্বার 58 এ ক্লাস? তো কলেজে এলে যে কটা ভালো জিনিস মনে পড়ে, কে একটা কার আঁচল ধরে ছবি তুলছে, দিকে হাঁ করে তাকিয়ে আছে, অদ্ভুত। আতাস ভ্যালেন্টাইন বোর্ড ইজ অন। কেমন আছেন আপনারা সবাই? পুরনদের ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজ 14 ফেব্রুয়ারি, আজ সরস্বতী পুজো, আর সেই সঙ্গে একই দিনে আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে। তবে এই দুটো দিন ছাড়াও আজকে দিনটা অন্যরকম ভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনটাকে আমাদের ভারতবাসীর কাছে এটা একটা কালো দিন হিসাবে মনে করা হয়, কারণ আজকের দিনে পুলওয়ামাতে কিন্তু আমাদের ভারতের সৈনিকরা প্রাণ দিয়েছিলেন। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ঘটনাবহুল। ইতিমধ্যে তো আপনারা আমাদের ট্রাভেল ব্লগ গুলো দেখছিলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো ট্রাভেল ব্লগ আরো কিছু রয়েছে আমাদের হাতে, যেমন মাউলিং লং, আমাদের এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, ওই ভিডিওটা এখনো দেওয়া হয়নি, ওটা তো আসবে খুব তাড়াতাড়ি। তার আগে যেহেতু আজকে একটা খুব বিশেষ দিন সরস্বতী পুজো, তাই ভাবলাম এই ব্লগটা আগে দিয়ে দিই। তো এখন রয়েছি আমি আমার ছোট্ট ছাদ বাগানে। তো এখানে আজকে একটা খুব সুন্দর, এই যে দেখুন, গাঁদা ফুল ফুটেছে, কিন্তু সমস্যা হচ্ছে ফুলটা না পুরোটা ফোটেনি আর কি। এখানে একটা হলুদ হয়েছে আর এইখানে একটা কমলা। এখন ব্যাপার হচ্ছে যেহেতু ফুলটা পুরোটা ফোটেনি, তাই এই ফুলটা তুলতে আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। যদিও আগের দিন আমি আর শুভেন্দু মিলে সরস্বতী পুজোর সমস্ত বাজারহাট সব করেছি, বাজারহাট বলতে খুবই সামান্য, কারণ আপনারা জানেনই যারা আমাদের পুরোনো ব্লগ দেখেন, সেটা হচ্ছে পুজো বিষয়টা খুব যে নিয়ম মাফিক একদম করা হয় তা নয়। অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে যেরকম যতটা পারি, যতটুকু জানি, নিয়মকানুন জানি, সেইটুকু ইয়ে করে পুজো করি। আর সকাল সকাল আমার আজকে খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আর আমি একটা খুব সুন্দর সাদা জামা পরেছি, দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার জামা, এই যে। তো শুভেন্দু স্নানে গেছে, যেমনটা কি বললাম, আমার স্নান টান সব হয়ে গেছে। তো শুভেন্দু যতক্ষণ বেরোচ্ছে, আমার এই পুজোর জায়গাটা গোছানো কমপ্লিট হয়ে যাবে। আমি তো রেডি হয়ে গেছিলাম, পুজোর গোছগাছ হয়ে গেছে, আর এই যে শুভেন্দুও সেজে গুজে রেডি। আজকে শুভেন্দু হোয়াইট পড়েছে, স্নান করে যখন বেরিয়ে এলাম দেখলাম ইন্দ্রাণী হোয়াইট পড়েছে, তো আমিও ভাবলাম যে না, আমারও কয়েকটা হোয়াইট কালেকশন রয়েছে, তো সেগুলো দেখানো উচিত মনে করলাম। যাই হোক, এবার পুজোটা শুরু করি। তো আমাদের পুরোহিত মশাই এখন রেডি, এবার হবে পুষ্পাঞ্জলি। জয় জয় দেবী, জয় জয় দেবী, চড়া চল সারে, চড়া চল সারে, কুচো যুব সৌভিত, কুচো যুব সৌভিত, মুক্তা হারে, মুক্তা হারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে, দেবী। তো
নমো ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বতী সরস্বতী নমো 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 বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে বিদ্যাস্থানে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বিদ্যাং দেহি নমস্তুতে। ওয়েল, পুজো দেওয়া তো বেশ খানিক্ষণ হয়ে গেছে, তারপরে একটু প্রসাদ প্রসাদ খেলাম আর বেশ অনেকক্ষণ বসেছিলাম। বসে বসে এটাই ভাবছিলাম যে আজকে কি করা যায়। তো শুভেন্দু বললো বেশি ভেবে লাভ নেই, চল দুজনে মিলে রেডি হয়ে পড়ি। আর আজকে শুভেন্দুর অফিস ছুটি, তাই ভাবলাম একটুখানি বেরিয়ে আসা যাক। প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর দিন আমরা দুজনে একটুখানি এদিক ওদিক যাই, স্পেশালি যখন কলেজে পড়তাম কলেজে তো যেতামই, স্কুল যখন পাস আউট করে গিয়েছে তারপরে স্কুলে খুব একটা যাওয়া হয়নি। তো আজকে একটু বেরোবো, কোথায় যাবো এখনো সত্যি সেরকম কোনো প্ল্যান নেই, তবে ইচ্ছা আছে শুভেন্দুর সেই পুরনো পাড়ায় ঘুরবো, মানে সাদন এভিনিউতে। তো আমি এই যে শাড়ি পরেছি, এটা এই শাড়িটা বেশ পুরনো, মানে মোটামুটি আগের আগের বছরের পুজোর সময় আর কি কেনা। তো এতদিন পর শাড়িটা ভাঙলাম, আর এই ব্লাউজটা এবছর পুজোয় কেনা, আজকে পরেছি। এই যে এরও হচ্ছে দেখতে লাগছে। আর শুভেন্দু আগের দিন শুভেন্দুকে নিয়ে গিয়ে, মানে কোন সারপ্রাইজ কিছু না, একটা খুব সুন্দর গিফট কিনেছি। তো আজকে খুব সুন্দর দিনে পরিয়ে দিয়ে এসব। অনেকদিন থেকে শুভেন্দুর গিফট আমার কাছে পেন্ডিং ছিল, মানে অনেক পারপাসে, অ্যানিভার্সারি, বার্থডে, কোন ফাংশনই ওকে আমার কিছু দেওয়া হয়নি। যেটা খবর সেটা হচ্ছে আমার এখনো পর্যন্ত এই ভ্যালেন্টাইন্স ডেতে ইন্দ্রাণী কিছু দেওয়া হয়নি। কে বলেছে দেওয়া হয়নি? ওই ক্যান্ডেল দিয়েটা, ওগুলো তো রোজ ডে ডেতে ওইগুলোর জন্য। না না, রোজ ডে ডেতে কেন? এটা একটা ভীষণ সুন্দর গিফট, মানে এটা একটা টাইমলেস গিফট। আমি আমার গিফটটাকে দেখাবো না তোমারটাকে দেখাবো? আগে আমারটা দেখাও, তুমি যেটা আমাকে দিচ্ছ। আচ্ছা, এটাই আগে দেখাই। সেটা হচ্ছে একটা খুব সুন্দর রূপো ব্রেসলেট আর কি। এই যে, মানে আমি শুভেন্দুকে বলাতে আমি দেখলাম একবার রাজি হয়ে গেল। আমার এরকম রূপোর আমার একটা ব্রেসলেট আছে, সেটা হচ্ছে সোনা। এবার সব সময় না সোনালি রঙের জিনিস তো পরা যায় না সবকিছুর সঙ্গে, তো একটা নরমাল পারপাসে সোনার ব্রেসলেটটা অ্যাকচুয়ালি শুভেন্দুর মামার বাড়ির দাদুর গিফট করতে সোজা দাঁড়াও, আমি এটা কি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে সোনার ব্রেসলেটটা রয়েছে, ও দেখাচ্ছে আমার ব্রেসলেটটা রয়েছে, হেভি হয়েছে। এই যে সামনে থেকে দেখালে বুঝতে পারবেন, এর না একটা এই যে মনে হচ্ছে ভাগ ভাগ করা, কিন্তু এই যে বড় পিসটা এটা হচ্ছে কিন্তু এর ফ্রন্ট, আর এখানে দেখুন এটা কাজ করা আছে। আমি ওটা ব্যাক ক্যামেরায় সুন্দর করে দেখিয়ে দেবো, এরা হয়তো বুঝতে পারছেন না। তো ওর যে সোনার ব্রেসলেটটা রয়েছে ওটা মামার বাড়ির দাদুর গিফট করা, আর ওটার মধ্যে লেখা রয়েছে দাদুর স্মৃতি, আমি পরে কখনো দেখাবো। ভীষণই সুন্দর জিনিসটা, ওটা দেখে আমি বুঝলাম যে মানে শুভেন্দুর ব্রেসলেট পরতে ভালোবাসে, আদারওয়াইজ সেরকম কোনো অর্নামেন্টস এর প্রতি ওর কোনো ঝোঁক টোক নেই। তবে সত্যি বলতে আমি ওকে বলেছিলাম যে শুভেন্দু তোকে আমি একটা প্লাটিনামের গিফট করি, মানে ও জাস্ট এইখানে ছিল এরকম ভাবে ছিটকে গেল। আমি বলি, ক্লাস সিক্স এ যখন আমি পড়তাম আমার ঠাকুরদা আমার বাবাকে একটা সোনার আংটি দিয়েছিল, সেই সোনার আংটি আমি হারিয়েছিলাম টিউশন পড়তে গিয়ে। সত্যি তো সোনা রূপো আমার হাতে খুব ক্ষয় হয়, তো সেই কারণে আমি একটু এইটা কিছু হলে আমি বলছি তো না এটা আমি কিছু হতে দেবো না, কারণ কিন্তু ওই প্লাটিনামটা যখন বললো না আমার লোক গায়ের মধ্যে এক লাখ টাকার জিনিস পরে ঘোরা সত্যি খুব মুশকিল। আমাকে শুভেন্দু আর একটা কথা বললো যে ওইসব ভুলে যা, তুই আমার জন্য কিছু ট্রিপ প্ল্যান কর। আমি বলছি সেই জিনিসটা তো না, ঠিক আছে, মানে দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছে করে কিছু গিফট করার। তো বেসিক্যালি এটাও দামের জন্যই নিল না যে এত খরচা হবে এই সেই এসব করলো। শুভেন্দু একটা খুব সুন্দর দিয়েছে, যেহেতু পছন্দের কথা বললো, সত্যি গিফটের জন্য মানে গিফট এমন হওয়া উচিত যেটা পছন্দসই, মানে কত দামি দিলাম কত কিছু করলাম তার থেকে বড় কথা। এটা একটা খুব সুন্দর জিনিস, এটা হচ্ছে একটা ওই অ্যারোমা ডিফিউজার টাইপের, দেখুন খুব সুন্দর এখানে একটা খোপ করা রয়েছে, এর মধ্যে মোমবাতি রাখতে হবে আর মাথায় এখানে ওই ভেপারাইজার অয়েল বা কর্পূর যেগুলো আর কি সুগন্ধি সেটা দিলে খুব সুন্দর অ্যারোমা ডিফিউজ করবে। আর ডিফিউজার হিসাবে একটা খুব সুন্দর এখানে ওই ভেতরটা জ্বালানোর জন্য দুটো মোমবাতি আর এই একটা অয়েল দিয়েছে, ভীষণ সুন্দর গিফট। আর আমার স্পেশালি অ্যারোমা যেগুলো সুগন্ধি খুব পছন্দ। এটা হচ্ছে প্রমিস ডে গিফট, তার আগে দিয়েছিলাম গিফট হচ্ছে চকলেট ডেতে, তার আগে রোজ ডেতে গিফট দিয়েছিলাম, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেতে ওকে এখন পর্যন্ত আমি কিছু দিইনি। আমি ওকে বলছি আমার সঙ্গে যেতে, ওখানে গিয়ে ওর পছন্দসই ও কিছু যদি কেনে, কারণ শুনতে হয়তো খুব খারাপ লাগবে, আমি একটু মেটেরিয়ালিস্টিক মানুষ, আমার একটা খুব সুন্দর জামা, একটা খুব সুন্দর শাড়ি, একটা খুব সুন্দর ঘর সাজানোর জিনিস আমার ভীষণ পছন্দ। আর আপনারা খুব একটা দেখবেন না আমাকে সোনা গয়না অতটা পড়তে, কারণ
সারা বছর তাদের ঠাই থাকে আমার লকারে, কারণ আমরা কখন কোথায় বেড়ানোর প্ল্যান হয়ে যাচ্ছে, কখন কোথায় বেরিয়ে যাচ্ছে ঠিক থাকে না, তো ওরগুলো লকারেই থাকে। তো যাই হোক, আর বেশি কথা এখানে ঘরে বাড়াবো না, বেরিয়ে পড়া যাক, বাইরে বেরিয়ে দেখা। হঠাৎ করে আমাকে শুভেন্দু বেরিয়ে বললো যে ইন্দ্রাণী তো স্কুলে যাবি, অনেকদিন তো স্কুলে যাসনি বললি, মানে আমি যখন তখন মানে বললাম আর কি ক্যামেরাতে অনেকদিন স্কুলে যায়নি, তো আমি ফাইনালি স্কুলে এসেছি দ্যাট টু এতদিন পর। আর সবথেকে বড়ো কথা, আজকে স্কুলের ভেতরে ঢুকবো, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি অনেকেই চিনবেন, এই চণ্ডী পুজোর মাঠে আর কি, এই হচ্ছে মন্দিরটা আর এই হচ্ছে চণ্ডী মেলার মাঠ। তো ফাইনালি স্কুলে যাবো ভাই, ক্লাস 10 পর্যন্ত তো বাবার সঙ্গেই আসতাম, তারপর যখন 11-12 হলো তখন বন্ধুরা মিলে আসতাম। আর আমাদের স্কুলে না পুজোর দিন খাওয়া দাওয়া হতো না, খাওয়া দাওয়া হতো দিন সাতেক পরে, এবং পুরো রীতিমতো বসিয়ে মানে পাত ফেড়ে খাওয়া যাকে বলে। তো এখন কীরকম কী সিস্টেম জানি না, তবে জানি না মানে বুকের ভেতরটা না কেমন ভারী ভারী লাগছে, অদ্ভুত লাগছে। সামনের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই, সবাই কী সুন্দর করে সেজে গুজে সব রয়েছে, দারুণ লাগছে। আর এই বছরটা আরও স্পেশাল, কারণ এই প্রথমবার শুভেন্দু এসেছে আমার সঙ্গে স্কুলে, কেমন লাগছে বলো? গার্লস হাই স্কুল, চলো। আগে না এই জায়গাটা দিয়ে মাঠে যাওয়া যেত, এখন যা বুঝতে পারছি সেটা আর কোনো অবকাশ নেই। একবার খুব ইচ্ছা করছে স্কুলের ভেতরে ঢুকতে, অদ্ভুত লাগছে। এখানে আমাদের ক্লাস 6 এর হতো, মনে আছে বিশেষত ক্লাস 6-7 যখন আমাদের দিদির নামটা ভুলে গেলাম, বর্দি ছিলেন শিবানী চক্রবর্তী, অসম্ভব রাশভারী, উনাকে দেখা মাত্র মানে পুরো এখানটা ফাঁকা, ঠিক এই মুহূর্তে ঠিক যেরকম ফাঁকা আপনারা দেখছেন
মানে শিবানিধি আসছেন মানে ঠিক এই রকম ফাঁকা হয়ে যেত, কি বলবো। আমরা ইন্দ্রাণী খুব ইমোশনাল হয়ে গেছে, আর শুধুমাত্র স্কুল ব্যাপারটাই অনেক মানে ইমোশনাল হওয়ার মতো, যে আমরা বেড়ে উঠি যখন আমাদের মানে সব কিছুর সাক্ষী এটা। আর আমাদের লাইফের একটা মানে কি বলবো ম্যাক্সিমাম স্প্যান আমরা স্কুলে কাটাই, ম্যাক্সিমাম বলবো না, ম্যাক্সিমাম স্প্যান হয়তো কর্মজীবনে কাটাই। সব থেকে ভালো বন্ধুগুলো পাওয়া যায়, অবশ্যই অনেকের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু যাদেরকে পেয়েছিলাম মানে পেয়েছিলাম এবং যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে ভীষণ ভীষণ মিস করছি। এবং আমি এটুকু বলতে পারি যারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা যে কোনো কারণে এই মুহূর্তে আমাদের রাজ্যের বাইরে রয়েছে বা দেশের বাইরে রয়েছে আমাদের এক্স স্টুডেন্টরা, তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ 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 কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যার জন্য আমরা স্কুলের ভেতরে ঢোকার পারমিশন পেলাম এই হচ্ছেন পিয়ালি দি। এত বছর আগে পাশ করে বেরিয়েছি, তাও যে দিদিরা আমাদের মনে রেখেছেন সত্যি এটাই বড় পাওয়া। তবে এর জন্য খানিকটা সোশ্যাল মিডিয়াকেও ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সবাই সবার সঙ্গে জুড়ে রয়েছি ভার্চুয়ালি। তাছাড়া এত স্টুডেন্টের ভিড়ে দিদিদের মনে রাখাটা সত্যি খুব কষ্টসাধ্য। আর এরপর লাকিলি দেখা হয়ে গিয়েছিল আমার দুই ব্যাচমেটের সঙ্গে। এতদিন পর স্কুলে গিয়ে যদি কোনো ব্যাচমেটের সঙ্গেই না দেখা হতো তাহলে কিন্তু ষোলকলা পূর্ণ হতো না। চণ্ডী মেলার সময় আপনাদের বলেছিলাম যে এখানে যেহেতু 12টা শিব মন্দির আছে তাই আমাদের স্কুলের নাম অনেকে দ্বাদশ বলেই জানে, কিন্তু আমাদের স্কুলের নাম বরিশা গার্লস হাই স্কুল। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এই স্কুলের মাঠের দিকটায় যাচ্ছি, যে জায়গাটা দেখালাম যে ওখান থেকে আগে যাওয়া যেত, জায়গাটা তো বন্ধ, তাই এই জায়গাটা দিয়ে ঘুরে। আর এখানে আমাদের বরিশা লাইব্রেরি। এই মাঠের কি অবস্থা, ওই জন্যই কেউ নেই বোঝো তো। এই স্কুলের ভিউটা এখান থেকে খুব সুন্দর আসছে দেখুন, এই প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন ক্লাসের ক্লাস করেছি, মানে এখন দেখলে মানে সেই গল্পের মতো স্কুল বাড়ি বলতে যেটা বোঝায় ঠিক সেরকমই লাগছে। আর জানিস শুভেন্দু, এই মাঠে কিছু ছেলেপুলে খেলা করতে আসতো, তো ওই যে ব্যালকনিগুলো দেখতে পাচ্ছিস ওখানে সব লাইন দিয়ে সব মেয়েরা দাঁড়িয়ে থাকতো। তুই দাঁড়াতিস? আমি না, ওরা যে পারপাস নিয়ে দাঁড়াতো আমি সেই পারপাস নিয়ে দাঁড়াতাম না, মানে হ্যাঁ দাঁড়াতো আমি এমনি আসতাম যেতাম, কিন্তু কারুর জন্য বা কোনো বলছি না কোনো পারপাসলি দাঁড়াতাম না। সত্যি সেই দিনগুলো খুব অদ্ভুত ছিল। আর যখন বেল পড়ে যেত দিদিরা আসতেন সব মানে একদম এক তুড়িতে হাওয়া, সত্যি জায়গাটা এইভাবে দেখতে না খুব মানে কেমন একটা লাগছে। ভেবেছিলাম মাঠে যাবো দাঁড়াবো, যাই হোক হঠাৎ করে স্কুলে আসবো, খুবই ভালো লাগছে। তো এখন আমরা এসে পড়েছি হচ্ছে আমাদের একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, সকাল থেকে সেইভাবে ভারী কিছুই খাইনি, অল্প একটু ফল প্রসাদ আর দুটো মিষ্টি খেয়েছিলাম দুজনে, তো এখন মানে জাস্ট না খেলেই নয়, তো ভাবলাম যে একটুখানি কিছু রুটি টাইপের খেতে ইচ্ছে করছে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আর টেকনিক্যালি তো আজকে পঞ্চমী ছেড়েও গিয়েছে, মানে সব কিছু উল্টো পাল্টা, পঞ্চমী লেগেছিল হচ্ছে গতকাল মানে 13ই ফেব্রুয়ারি, আর আজকে 12টায় ছেড়ে গেছে। ছোটো থেকে জেনে আসছি যে মাঘ মাসের পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো, কিন্তু আজকে হচ্ছে পয়লা ফাল্গুন, তো সব কিছু আর কি এলোমেলো হয়ে গেছে। আর আকাশও কীরকম দেখুন, কাল থেকে মানে 13 তারিখ থেকে প্রচণ্ডই মেঘলা ছিল, তাও আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে। আর শুভেন্দু এই সামনে এখানে মেনু দেখছে, কিছু ডিসাইড করা গেল? গন্তব্য শুভেন্দু বললো যে চল, অনেক দিন হয়ে গেছে কলেজ যাইনি, মাঝে মাঝে ভীষণ মিস করি আমার কলেজের দিনগুলো, তো আজকে ফাইনালি কলেজ চলো।
শুভেন্দু, হবে নাকি রুম নাম্বার 58 এ ক্লাস? ও গড। আশুতোষ কলেজে এলে যে কটা ভালো জিনিস মনে পড়ে তার মধ্যে মানে সবথেকে বেশি মনে পড়ে হচ্ছে আমাদের দুজনের সময় কাটানো, আর সেই সময় আমাদের সঙ্গে ছিল অঙ্কিতা। অঙ্কিতা নিশ্চয়ই ভিডিওটা দেখছে এখন। হ্যাঁ, অঙ্কিতা, অঙ্কিতাকে মিস করছি। যে আমরা ক্লাস কাট করেছি এরকম খুব একটা হতো না। ইনফ্যাক্ট ম্যামদের জিজ্ঞেস করতাম যে ম্যাম ক্লাস নেবেন তো, ক্লাসে আসবেন তো, এই জায়গাটা খুব ছিল। এবার এরকম না যে খুব পড়াকু ছিলাম, ক্লাস অ্যাটেন্ড করতাম। অ্যাকচুয়ালি এই লেকচার্সগুলো খুবই ভালো লাগতো। এই আশুতোষ কলেজে পড়া নিয়ে একটা খুব বিরাট গল্প। সেটা হচ্ছে কলকাতা শহরে যে কটা কলেজে মাস কমিউনিকেশন রয়েছে, সেন্ট জেভিয়ার্স ছাড়া আমি সমস্ত কলেজেই অ্যাপ্লাই করেছিলাম। আমার বাড়ির কাছে যে কলেজটা সেটা হচ্ছে বিবেকানন্দ কলেজ। তো বাবা বলেছিল যে তোর নাম যখন উঠে গেছে আর কাউন্সেলিংও হয়ে গেছে তো তুই এখানেই ভর্তি হয়ে যা, বাড়ির কাছে আছে। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি পড়লে তো আশুতোষ কলেজেই পড়বো। যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, আশুতোষ কলেজ ছিল আমার সেকেন্ড চয়েস। আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে জেভিয়ার্স। আমি জেভিয়ার্সে পরীক্ষাও দিয়েছিলাম। দুঃখের বিষয়, সেই সময় জেভিয়ার্সে আমার ওয়েটিং লিস্টে নাম ছিল, আর আশুতোষ কলেজে একেবারে ফার্স্ট লিস্টে প্রথমের দিকেই নাম ছিল। তো সেই কারণে আর রিস্ক নিইনি, আর তখন আশুতোষ কলেজে ভর্তি হয়ে যায়। আমার আশুতোষ কলেজ বাদে যে কলেজগুলোতে কাউন্সেলিং হয়েছিল প্রত্যেকটাতেই আমার সঙ্গে বাবা গিয়েছিল। আমি এমন একটা মানুষ, এটা মেনেই নিই যে বাবা মা যে ডিসিশনটা নেবে সেটা আমার জন্য বেস্ট। এবং বাবা মার ডিসিশনে টিল নাও আমার কোনো মানে রিগ্রেট নেই, মানে ওরা আমার জন্য যা যা বেছে দিয়েছে বেস্ট। কিন্তু নিজের জন্য আমি বেছেছি হচ্ছে আশুতোষ কলেজ আর এই শুভেন্দুকে। আর এই আশুতোষ কলেজে যেদিন ভর্তি হতে এসেছিলাম সে ভর্তি হওয়ার দিনে আমি কিন্তু ইন্দ্রাণীকে দেখিনি, ইন্দ্রাণী আমাকে দেখেছে। ওর সাথে দেখা হওয়াটা ওরা অদ্ভুত ছিল। মানে তো আমি এরকম ল্যাবে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে দরজাটা খুলে গেল, আমি তাকিয়ে দিই একটা ছেলে বেশ শার্টফার্ট ইনটিন করে মানে আর কি বলবো ফিটফাট হয়ে এসেছে। তখন আমি কলেজে ভর্তি হয়েছি মানে কি আমার মধ্যে সেই স্কুলের সেই স্কুল গার্ল ব্যাপারটা ছিল। তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে বাবা এই ছেলেটা কী রে। হ্যাঁ, যদি কথা বলতে হয় তো ওর না ভীষণ অ্যাটিটিউড ছিল। দেখো
মিথ্যা বলে লাভ নেই, অসম্ভব অ্যাটিটিউড, মাটিতে পা পড়তো না এরকম টাইপের একটা অ্যাটিটিউড ছিল না অ্যাটিটিউড, এরা এদের ওটা অ্যাটিটিউড মনে হতো। আসলে আমি বাইরে থেকে এসেছিলাম, তাহলে আমার মনে হতো যে নিজের মধ্যে থাকাটাই বেটার। হি ওয়াজ ভেরি মাচ গ্যাস, হ্যাঁ মানে সেদে গোদে আসছে, আমি ভাবছি বাবা প্রত্যেক দিন একটা মানুষ নতুন নতুন জামা পরে আসছে, তো সেই ব্যাপারগুলো আমার খুব চোখে লাগতো আর কি, এরকম না যে ওকে ভালো লেগেছিলো, মানে খুব চোখে লাগতো যে ছেলেটা কে, মানে সবার সঙ্গে না, কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে কিন্তু আমার সাথে কোনো কথা বলে। তো আমি মাকে গিয়ে বলেছিলাম, মা জানো তো এরকম কলেজে একটা, ও ভাবছে কলেজে একটা ছেলে এসছে টিচারদের সাথে ভীষণ কমিউনিকেট করে আর কিন্তু আমার সাথে কোনো কথা বলে না, মানে কারোর সাথেই কথা বলে না, ওর একটা নিজস্ব জোন আছে। তো মা আমাকে বলেছিল তো তুই ওর সাথে গিয়ে কথা বলবি, না আমার বয়ে গেছে ওর সাথে গিয়ে কথা বলে। তো এই করতে করতে কলেজের তিনটে বছর সত্যি মানে ম্যাজিক্যাল ছিল, ম্যাজিক্যাল। আর সবথেকে বড় কথা, জীবনে অস্বীকার করার জায়গা নেই। আজকে যতটুকু যা করছি, যে সেক্টরেই কাজ করি না কেন, যতটুকু করছি মানে স্কুল কলেজের কিন্তু একটা প্রচ্ছন্ন অবদান আছে অবশ্যই, এটা আমাকে মানতেই হয়। জানি না কার জীবনে কতটা সেটা, বাট আমার লাইফে তো অবশ্যই আছে, কারণ আমি একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি। যখন আশুতোষ কলেজে প্রথম আমি লেকচার শুনলাম, আমি সত্যি বলছি আমি জাস্ট ঘন্টার মাথা, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমার ভীষণ টেনশন হয়ে গেছিলো যে আমি কি কোপ আপ করতে পারবো, পড়াশোনা মানে সবই তো ইংরেজিতে, কিন্তু এই যে শেখাটা, এই শেখাটার জন্য আমি এই ইনস্টিটিউটের কাছে মানে ভীষণ রকম কৃতজ্ঞ, এবং সর্বোপরি আমাদের টিচার্সদের কাছে যারা সেই সময় ছিলেন, সবাইকে মানে মানে মনে হচ্ছে যেন আমরা এখানে একটু আড্ডা মারছি, এরপরই মনে হয় ক্লাস আছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আশুতোষ কলেজের ডান্স সাইডটাতে, আর এখানে ছবিটাই মুহূর্তে এরকম। এখন আমরা রয়েছি কলকাতা শহরের প্রেমের পীঠস্থান রবীন্দ্র সরোবর লেকে। এই দিকটা হচ্ছে সাউদার্ন এভিনিউ দিকের গেটটা, মানে এই যে মাদারের বাড়িতে থাকতাম আগে, সেই বাড়ির দিকে আমি সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে আসতাম। কিন্তু এখানে থাকতো শুভেন্দু, কিন্তু আমাদের কিন্তু এখানে খুব একটা আশা হতো না। যে মানুষ সকালবেলা যেখানে মর্নিং ওয়াক করে সেখানে নিশ্চয়ই সন্ধ্যাবেলা প্রেম করতে যায়। আর সত্যি কথা বলতে কি মানে এটা মানে আমার বাবা না খুব পছন্দ করতো না যে লেকে আসা। এবার এটা নিয়ে যে বাবা ডিরেক্ট কোনোদিন আমাকে বলেছে তা কিন্তু না, যে লেকে যাবি না বা কিছু, মা আমাকে বলতো যে শোন লেকে টেকে যাওয়ার কোনো দরকার নেই। তুই কি এগুলোই দেখবি রে, কে একটা কার আঁচল ধরে ছবি তুলছে দিকে হাঁ করে তাকিয়ে আছে, অদ্ভুত লকটা কয়। তো এখন যেটা হচ্ছে চারিদিকে মানে এত রং, বিভিন্ন রং, শুভেন্দুর চোখ ধা দিয়ে গেছে আসলে। তো ক্যামেরা করছি, তবে ভেতরে গিয়ে খুব একটা ক্যামেরা করবো না, চাই না কারোর পার্সোনাল মোমেন্টে ব্যাঘাত ঘটাতে। এখানে পুরো লাল নীল সবুজের মেলা বসেছে আজকে। চত্বরে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে যতগুলো ক্যাফেতে গেলাম সব জায়গায় কোথাও 17 কোথাও 15 ওয়েটিং, অবশেষে এই পূর্ণদাস রোডের ওপর এই ক্যাফেতে এখন এসে বসেছি আমরা দুজন। ইন্দ্রাণী খুব ক্লান্ত হয়ে গেছে বেচারি, হেঁটে হেঁটে গাড়িটা সম্মুখে বলেছি রাখতে সাধারণ এভিনিউয়ের ওপরে। আমরা বেশিক্ষণ ছিলাম না লেকে, ভেতরে এত ভিড় না মানে একেবারে অস্বস্তি লাগছিল। তারপর লেক থেকে ওদের ঘুরে ঘুরে অনেকটা পথ হাঁটলাম, মানে এক জায়গাতেই আর কি গোল গোল করে হাঁটলাম। তারপরে বাইরে বেশ ভেতরে কিনে দিল। তো আমরা এখন এসে বসেছি ক্যাফে ইয়ন্ডারে, এটা হচ্ছে তোমার গোলপার্কে যে জাজবেক রয়েছে সেই জাজবেকের অপোজিট। কলকাতাস ভ্যালেন্টাইন মোড ইজ অন, সত্যি মেলা বসেছে সাউথ সিটি মলে। আমরা এখন সাউথ সিটি মলে এসেছি, আর হঠাৎ করে প্ল্যান করলাম ওই ক্যাফেতে বসে যে একটা সিনেমা দেখা যাক। তো আমরা কি জানো দেখছি সিনেমাটার নাম, তেরি বাতোমে এসা উলঝা জিয়া, শাহিদ কাপুর আর কৃতি সেননের, খুব নাম শুনছি, দেখা যাক কেমন হয়। তো সিনেমা আমাদের রয়েছে 7:30 থেকে এখন 6:30 বাজে, এই এদিক ওদিক করতে করতেই কেটে যাবে। তবে একটা কথা বলতেই হয় যে এই মুহূর্তে বলিউডে যে সমস্ত পোটেনশিয়াল অ্যাক্ট্রেসেসরা রয়েছেন তার মধ্যে কিন্তু কৃতি সেনন অন্যতম আমি বলবো, কারণ মিমি দেখার পর আমার ভীষণ আর কি মনে হয়েছিল যে এই মেয়েটা কিছু একটা করবে,
তো ভীষণ ভার্সেটাইল, মানে আমার পার্সোনাল পছন্দের আলিয়া ভীষণ রকমের। কিন্তু তারপরে আমি বলবো আজকে এই সিনেমাটা দেখার পর, মানে উনি এত ফ্ললেস অ্যাক্টিং করেন কৃতি স্যানন, মানে দেখে সত্যি মনে হচ্ছে যে একটা রোবটই হাঁটছে। রোবটের চরিত্রে অভিনয় ব্যাপারটা ভীষণই কঠিন, খুবই কঠিন। আর অল ওভার সিনেমাটা ভীষণ এন্টারটেইনিং ছিল, অনেক জায়গায় ল্যাগ ছিল, অনেক জায়গায় আননেসেসারি হাজারো হুচ্ছে জিনিস ছিল। বাট আমি বলবো উইকেন্ডে যদি একটু ফ্যামিলি নিয়ে মজা করার হয়, মস্তি করার হয়, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের স্কুল ভিজিট, তারপর কলেজ ভিজিট, বলতে পারি এটা আমাদের স্টুডেন্ট হিসেবে একটা রিউনিয়ন টাইপের হলো, সিন্স একসাথে তলায় থেকেও মানে খুব কলেজের টাইমটাই আমরা চলে গিয়েছিলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর কি করতে ভুলবেন না? সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ও না, দেখা হচ্ছে মর্নিং লং এর ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।